সবাইকে এডু লেকচার বিডির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা ক্লিপস্টোপেলের এক্সারসাইজ সেভেন নাম্বার নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা এক্সারসাইজ সিক্স নিয়ে আলোচনা করেছি সো আমরা আজকে সেভেনের কতগুলো এক্সাম্পল নিয়ে আলোচনা করব প্রথমে নাম্বার ওয়ান যে এক্সাম্পলটি আছে সেটি হচ্ছে জেনি এইট ডিনার ওয়েন হিজ ফ্রেন্ড কলড এখানে এই এক্সারসাইজগুলো মূলত হচ্ছে আমাদের টেন্সের আলোচনা সো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে ইট আছে একটি ভার্ব আর এই ভার্বটি কোন ফর্ম হবে সেটি হচ্ছে আমাদের মূল বিষয় সো আমরা একটা জিনিস খেয়াল করি সেটি হচ্ছে এখানে হোয়েন আছে আমাদের ক্লিপটো আলোচনায় দেখা যায় যে হোয়েন যখন থাকে তখন হোয়েনের সাথে যে অংশটি থাকে যে ক্লসটি থাকে সেটি হচ্ছে ফার্স্ট সিম্পল হয় যেহেতু এই যে আমাদের হিস ফ্রেন্ড কল্ড কলটি ফার্স্ট সিম্পলে আছে সেহেতু আমাদের ইটটি এটি হবে ফার্স্ট প্রোগ্রেসিভ অর্থাৎ ফার্স্ট কন্টিনিউস আমরা যে আমরা যেটাকে বলে থাকি ফার্স্ট প্রোগ্রেসিভ তাহলে আমরা এখানে বসাবো ওয়াজ ইটিং কেন ওয়াজ ইটিং কারণ হচ্ছে যিনি হচ্ছে সিঙ্গুলার নাম্বার যেহেতু সিঙ্গুলার পারসন সেহেতু আমরা ওয়াজ ইটিং বসাবো ওকে সো প্রথম এক্সাম্পলটি হচ্ছে জেনি ওয়াজ ইটিং ডিনার ওয়েন হিজ ফ্রেন্ড কল্ড এরপরে আমরা দ্বিতীয় এক্সাম্পলটিতে আসি দ্বিতীয় এক্সাম্পলটি বলার আগে আমি একটা কথা বলবো সেটি হচ্ছে যখন অতীতকালে যখন দুটো কাজ একসাথে হয় সেক্ষেত্রে ক্লিপস্টপলে একটা কথা বলেছে সেটি হচ্ছে যখন অতীতে দুটো কাজ একসাথে হয় সেক্ষেত্রে আমরা দুটোকেই ফার্স্ট প্রোগ্রেসিভ করি অথবা ফার্স্ট কন্টিনিউয়াস করি অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা অংশ যদি আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস হয় আরেকটা অংশ হচ্ছে আমাদের ফার্স্ট সিম্পল করতে পারি আমরা সো আমরা যেহেতু এখানে দেখেছি হোয়াইল আছে এখানে সো হোয়াইলের অংশটি আছে ওয়াজ ক্লিনিং এই যে হোয়াইলের যে অংশটি যুক্ত যে অংশটি আছে আমাদের এই যে হোয়াইলযুক্ত যে অংশটা এখানে ওয়াজ ক্লিনিং এই যে ওয়াজ ক্লিনিং হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রেসিভ বা ফার্স্ট কন্টিনিউয়াস সো আমাদের পরের যে অংশটি আমরা সেটা দেখি সেটা হচ্ছে হার হাজব্যান্ড স্লেপ অথবা ওয়া স্লিপিং ওয়া স্লিপিং অথবা স্লেপট দুটোই হতে পারে ওয়া স্লিপিং অথবা স্লেপ দুটোই আমরা বসাতে পারি কেন কারণ হচ্ছে আমরা জানি যে ওয়াইলযুক্ত অংশ যদি আমাদের ফার্স্ট প্রোগ্রেসিভ বা ফার্স্ট কন্টিনিউয়াস হয় তাহলে পরের অংশকে আমরা ফার্স্ট কন্টিনিউস করতে পারি অথবা আমরা এটাকে ফার্স্ট সিম্পলও করতে পারি এবার আসব এক্সাম্পল থ্রি এক্সাম্পল থ্রিতে যেটি বলেছে সেটি হচ্ছে জর্জ রাইট লেটার টু হিজ ফ্যামিলি ওয়েন হিজ ফেন্সিল ব্রেক এখানে আমরা খেয়াল করব যে এই যে হয়েন আছে হয়েনের আগের অংশ কিন্তু দেওয়া নাই পরের অংশও দেওয়া নাই কারণ আমরা আগের এক্সাম্পলগুলোতে দেখেছি যে একটা অংশ দেওয়া আছে আরেকটা অংশ দেওয়া নাই সো সেটাকে আমরা ঠিক করেছি এখন দেখা যাচ্ছে যে এখানে একটা অংশ নাই। সো আমরা কী করবো এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে কনটেক্সটা বুঝতে হবে অর্থাৎ সেন্টেন্সটাকে বুঝতে হবে সো দেখি আমরা এখানে কি বলছে জশ রাইট লেটার টু হিজ ফ্যামিলি ওয়েন হিজ ব্রেক দ্যাট মিন্স এখানে বোঝা যাচ্ছে জশ একটা লেটার লিখছিল একটা চিঠি সে লিখছিল যখন তখনই তার ফেন্সিলটা ভেঙে গেছে এমন তো না যে সে যখন একটা পেন্সিল দিয়ে লিখছিল। তখন তার এই লেটারটা সে লিখেছিল যখন সে পেন্সিলটা দিয়ে যখন সে কিছু একটা লিখছিল তখন তার পেন্সিলটা ভেঙেছে অর্থাৎ লেটারটা সে আগে লিখছিল পরে তার পেন্সিলটা এই মানে যখনই লিখছিল তখনই তার পেন্সিলটা ব্রেক হয়েছে ভেঙেছে তার মানে আমরা জানি যে অতীতকালে যখন দুটো কাজ হয় যখন দুটো কাজ হয় তার মধ্যে প্রথমে যে কাজটি চলমান থাকে যখন একটা কাজ অতীতকালে যখন কোনো কাজ চলমান থাকে সেক্ষেত্রে সেটা হয় ফার্স্ট কন্টিনিউস বা ফার্স্ট প্রোগ্রেসিভ আর এর মধ্যে যখন আরেকটা কাজ ঘটে তখন সেটাকে আমরা ফার্স্ট সিম্পল করি তাহলে এখানে আমাদের কি হবে প্রথম অংশ যখন সে যখন লিখছিল ওয়াজ রাইটিং সে যখন লিখছিল তখন কি হয়েছে তখন সেটা ভেঙে গিয়েছিল ব্রোক তার মানে আমরা বুঝতে পারলাম যখন অতীতে কোনো একটা কাজ চলছে চলমান থাকে এরকম বোঝায় এর এর ভেতরে যখন আরেকটা অ্যাকশন ঘটে যায় ঘটনা ঘটে যায় তখন সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ফার্স্ট সিম্পল করি পরের অংশটিকে এরপরে আমরা আসি নাম্বার ফোর নাম্বার ফোরের যেটা হচ্ছে জন গো টু ফ্রান্স লাস্ট ইয়ার এই যে লাস্ট ইয়ার কথা আছে খেয়াল করো এখানে গোটাকে আমরা কি করব। দেখো লাস্ট ইয়ার আছে তার মানে অতীতের কোনো একটা স্পেসিফিক সময় উল্লেখ করে দিয়েছে যদি আমরা দেখি এরকম কোনো সেন্টেন্স যেখানে অতীতের কোনো স্পেসিফিক একটা টাইমকে উল্লেখ করে দেয় সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ফার্স্ট সিম্পল বসে বারটাকে অর্থাৎ ওয়েন্ট তাহলে আমরা যেটা বুঝতে পারলাম সেটি হচ্ছে যখন অতীতের কোনো একটা কাজকে কোনো স্পেসিফিক টাইম দিয়ে স্পেসিফিকভাবে বলে দেয় তখন সেক্ষেত্রে আমরা ভার্ভটাকে ফার্স্ট সিম্পল করি যেহেতু এখানে লাস্ট ইয়ার একটা অতীতের একটা সময়কে আমাদের উল্লেখ করে দিয়েছে স্পেসিফিক একটা টাইম বলে দিয়েছে সেহেতু আমরা এটাকে ফার্স্ট সিমফল করেছি এরপরে একজাম্পল ফাইভ एग्जांपल ফাইভ কী বলেছে একটু খেয়াল করি ওয়েমার্ক অ্যারাইভড দ্য জনসনস হ্যাভ ডিনার বাট দে stopped in অর্ডার টু টক টু হিম এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সেটি হচ্ছে এই যে আমাদের দে আছে এখানে এটা খেয়াল করতে হবে আর হচ্ছে এইখানে টেন্সটা খেয়াল করতে হবে যেহেতু এখানে খেয়াল করলাম যে মার্ক অ্যারাইভড এই যে এখানে ফার্স্ট সিম্পল আছে এটি ওয়েনের পরের অংশ ফার্স্ট সিম্পল আছে সো সে অনুযায়ী আমরা জানি কি পরের অংশ ফার্স্ট প্রোগ্রেসিভ হয় বা ফার্স্ট কন্টিনিউয়াস করি আমরা যেহেতু এখানে হ্যাভ আছে তাহলে এখানে আমরা কি করব। এখানে আমরা হচ্ছে হ্যাভিং অয়ার হ্যাভিং বসাবো কেন আমরা এখানে ওয়ার হ্যাভিং বসাবো কারণ এই যে আমাদের সাবজেক্ট হচ্ছে প্লুরাল সাবজেক্টটি হচ্ছে ফ্লুরাল যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল সেহেতু আমাদের ওয়ার হবে ওয়াজ হবে না আর হ্যা হ্যাপ্টারকে আমরা হ্যাভিং করব। সো আমরা বুঝতে পারলাম যে অতীতে যখন দুটো দুটো কাজ হয় তার মধ্যে যেটা যেটা হচ্ছে আমাদের একটা কাজের মধ্যে যখন আরেকটা কাজ ঘটে একটা কাজ হচ্ছিল যেরকম জনসনস কি করছিল তারা তারা ডিনার করছিল এর মধ্যে যেটা হলো সেটা হলো মার্ক আসলো কারণ পরবর্তী অংশই আমরা বুঝতে পারি যে বাট দে স্টপ ইন অর্ডার টু টক টু হিম মানে হচ্ছে তারা জনসন্সরা কি করেছিল মার্কের সাথে কথা বলার জন্য তার কি করেছে তাদের ডিনারটাকে স্টপ করেছে তার মানে হচ্ছে তারা যখন ডিনার করছিল সেটা হচ্ছে প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস আর যখন মার্ক এসে পড়ছিল একটা অ্যাকশন ঘটেছে এর ভেতরে সেটা হচ্ছে ফার্স্ট সিম্পল সো বাকি এক্সারসাইজগুলো তোমরা করে নেবে ধন্যবাদ সবাইকে